ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, অগসীম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, والليل إذا سجى ما ودعك ربك وما قلى কোন এক সময়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির দুশ্মনী করতে করতে নবীজির কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, তোমার কাছে নতুন এক ধর্ম, নতুন এক ধর্মের দাওয়াত দেওয়ার জন্য তোমার কাছে যেই লোকটা আগমন করত, তোমার কাছে এক পর্যায়ে উম্মে জামিল বলে ফেললো যে শয়তান তোমার কাছে আগমন করত, মনে হয় সেই শয়তান তোমাকে মনে হয় ভুলে গেছে, তোমার প্রতি রাগ করে ফেলেছে, এখন মনে হয় তোমার প্রতি রাগ করার কারণে, তোমাকে ভুলে যাওয়ার কারণে তোমার বন্ধু নামক ওই শয়তানটি আর তোমার কাছে আগমন করে না, বলেন নাউজুবিল্লাহ। যখন একথা বিশ্ব নবীর কানে পৌঁছল, একথা শোনার সাথে সাথে বিশ্ব নবীজির সহধর্মিনী প্রাণের প্রিয় স্ত্রী আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও বড় চিন্তা লেগে গেল, আমারও বড় ভয় হচ্ছে, না জানি আপনার কোনো কারণে আপনার জন্য আপনার সাথে আপনার প্রভু, না জানি কোনো কারণবশত আপনার কারণে আপনার কোনো কথায় কিংবা কাজে নাকি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের এই চিন্তা চেতনা দেখে, মন খারাপ অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও যাও আমার নবী, আমার হাবিব বড় চিন্তায় মগ্ন হয়ে গেছে, আমার হাবিবের সহধর্মিনী দুঃখের দিনের স্ত্রী খাদিজাতুল কুবরাও চিন্তায় পড়ে গেছে, যাও তাদের চিন্তা দূর করে তাদের কানে শোনায় দাও, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন, আদ-দুহা, ভোরের শপথ করে আমি বলছি, সকালের শপথ করে বলছি, পূর্বাহ্নের শপথ করে বলছি, যখন পূর্ব দিক থেকে স্পষ্ট ঝলমল আলো নিয়ে সূর্যটা যখন পৃথিবীকে অন্ধকার থেকে আলো আলোকে আলোতে পরিবর্তিত করে আলোকে ঝলমল করতে থাকে, ঠিক ওই সকালের পূর্বাহ্নের শপথ করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হ্যাঁ হাবিব, ও আমার মুহাম্মদ, আপনি কেমন করে ভাবলেন আমি আপনাকে ভুলে গিয়েছি, আপনি শুনে নেন, আমি পূর্বাহ্নের শপথ করে বলছি, সকালের আলোয় ঝলঝল করা ওই আলোর শপথ করে বলছি, শুধু তাই নয়, দিনের শপথেই নয়, ওয়াল্লাইলি ইযা সাজা, আলো যখন আবার শেষ হয়ে
আবার অন্ধকারে যখন নিমজ্জিত হয়ে রাতের উপস্থিতি হয়, ওই রাতের আধারের কসম খেয়ে শপথ খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছি, হে হাবিব আপনি শুনে নেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা ক্বালা, আমি আপনার প্রতি কোনো অসন্তুষ্ট হইনি, আমি আল্লাহ আপনাকে ভুলে যাব তো দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সামান্য পরিমাণও বিরূপ হইনি, রাগ করিনি, আপনাকে ভুলে যাইনি, আপনি জানায়া দেন, সব মানুষকে জানায়া দেন যে আমার রব সকালের এবং রাতের শপথ খেয়ে বলছেন, আমার রব আমার আল্লাহ কিছুতেই আমাকে ভুলে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক একটি আয়াত দিয়ে বিশ্ব নবীজিকে সান্ত্বনা দিতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনার প্রতি ওহী নাজিল করা কিছুদিনের জন্য বন্ধ করে রেখেছিলাম, হে মুহাম্মদ আপনি মনে করবেন না, আপনি এমনটা মনে করবেন না যে আপনার প্রতি ওহী নাজিল করা বন্ধ ছিল বলে আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট ছিলাম না, আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হতেই পারি না, কারণ আপনার বর্তমান যেই সময়টা আছে এই বর্তমান থেকে যেই সময়টা আপনার পেছন জীবনে অতিবাহিত হয়ে গেছে, নিঃসন্দেহে আপনি মনে রাখেন, নিঃসন্দেহে আপনি জেনে রাখেন, আপনার পেছন থেকে যেই সময়গুলো আপনার জীবনে অতিবাহিত হয়ে গেছে, নিঃসন্দেহে ওই অতিবাহিত হয়ে যাওয়া সময় থেকে আপনার জীবনের ভবিষ্যৎ সময়ে যেই ভবিষ্যৎ জীবনে যেই সময়গুলো আসবে অবশ্যই অতীতের সময়গুলো থেকে ভবিষ্যতের সময়গুলো আপনার জন্য শ্রেষ্ঠ হবে। ভবিষ্যতে যেই সময়গুলো আপনার জন্য আসবে পেছনের সময় থেকে অতিবাহিত সময় থেকে অধিক কল্যাণকর হবে। কি করে ভাবলেন আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, কি করে ভাবলেন আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছি, না না না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন এমন সুসংবাদ প্রদান করব, অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন এমন বিষয় দান করে দিব, এমন কিছু খবর আপনার কানে কানে পৌঁছে দিব যেই খবর আর সুসংবাদ পাওয়ার সাথে সাথে আমি আল্লাহর প্রতি আপনার চিন্তা থাকবে না, আপনার কষ্ট থাকবে না, আপনার কোনো মনের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না, আমি আল্লাহ এমন কিছু সুসংবাদ আপনার কানে অচিরেই পৌঁছে দিব যেই সংবাদ পাওয়ার সাথে সাথে আপনি মুহাম্মদ আমি আল্লাহর প্রতি মুহূর্তের মধ্যেই সন্তুষ্ট হয়ে যাবে। অতপর আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত বিশ্ব নবীজির উপরে আয়াত নাজিল করে, তার পরবর্তী কিছু আয়াত নাজিলের মাধ্যমে নবীজিকে সান্ত্বনা দিতে শুরু করে দিলেন, পেছনের জীবনে টেনে নিলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এবার পেছনের কিছু জীবনী আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্থাপন করলেন, হে নবী আপনি কেমন করে ভাবলেন আমি আপনার রব, আমি আপনার প্রভু, আপনার স্রষ্টা, আপনার বন্ধু, আমি আল্লাহ কি করে আপনাকে ভুলে যেতে পারি, প্রশ্নই তো আসে না, আপনি কেন মন খারাপ করবেন, আপনি কেন দুশ্চিন্তায় পড়ে যাবেন, আপনি একটু স্মরণ করে দেখুন তো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মের পরেই কি আমি আল্লাহ আপনাকে এতিম হিসেবে পাইনি, আপনি তো মায়ের গর্ভে থাকার সময়েই আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মের পরেই আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এতিম পাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসহায় জীবনকে মানুষের মাধ্যমে ধাপে ধাপে আমি আল্লাহ কি আপনাকে এতিম সন্তানটাকে সহযোগিতা করিনি, কেমন করে ভাবলেন আমি আল্লাহ আপনাকে ভুলে যাব,
আপনি তো এতিম হয়ে জন্ম নিয়েছিলেন, যদি আমি আল্লাহ আপনাকে ভুলে যেতাম তাহলে আপনি তো এতিম অবস্থায় আপনি অনেক কষ্টের মধ্যে দুঃখের মধ্যে পড়ে যেতেন, কিন্তু আমি আল্লাহ তো আপনাকে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে একের পর এক মানুষের মাধ্যমে ভালোবাসার বন্ধন দিয়ে আমি আল্লাহ আপনাকে সহায়তা দান করেছিলাম। অতপর শুধু তাই নয়, যখন আপনার বয়স মাত্র 6 বছর হয়েছিল ঠিক তখনই আপনার বাবাও তো নেই মাও নেই, একেবারেই এতিম হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন। এমন এক দুঃসময়ে আমি আল্লাহ আপনার দাদা আব্দুল মুত্তালিবের হৃদয়ের গভীরে আপনার জন্য এমন ভালোবাসার উদয় করে দিয়েছিলাম, এমন ভালোবাসার সৃষ্টি করে দিয়েছিলাম। আপনার দাদা আপনাকে এমন ভাবে আগলে রেখেছে মনে হয় আপনার মা আর বাবা হারানোর কোনো দুঃখই আপনার ভেতরে নাই। যখনই আল্লাহ জানিয়ে দিলেন, বিশ্বনবী আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, ফাতারদ। শুধু তাই না, যখন আপনার বয়স কেবলমাত্র 8 বছরে রূপান্তরিত হল, 8 বছর বয়সে আবার আপনার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার আপনার আশ্রয় দেওয়ার জন্য আর কেউ ছিল না, কিন্তু একজন মূর্তি পূজারী হওয়ার পরেও, মুশরিক হওয়ার পরেও আপনার সম্পর্কের আপন চাচা আবু লাহাবের মাধ্যমে আমি আল্লাহ কি আপনাকে সাহায্যের আশ্রয়ের ব্যবস্থা কি করে দেই নাই? কেমন করে ভাবলেন আপনি আমি আল্লাহ আপনাকে ভুলে যাব? শুধু তাই না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি তো হেদায়েতের রাস্তার সঠিক পথ পাচ্ছিলেন না, আপনার হৃদয়ের গভীরে যদিও হেদায়েতের রাস্তা খুঁজছিলেন কিন্তু আপনি সঠিক রাস্তার দিশা যখন পাননি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনের মাধ্যমে সঠিক রাস্তার পথিক বানিয়েছিলাম, সঠিক রাস্তা দেখার জন্য আপনাকে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে ক্ষমতা দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 25তম পারায় জানিয়ে দিলেন, ওকাযালিকা আউহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আপনি তো কিতাব কি জিনিস, ওহী কি জিনিস তাও জানতেন না, আপনি হেদায়াত কি জিনিস তাও আপনার জানা ছিল না, কিতাব কি জিনিস তাও আপনার জানা ছিল না, সব আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একে আপনাকে বোঝার জন্য সব কিছু ব্যবস্থা করে দিলাম। কেমন করে ভাবলেন আমি আল্লাহ আপনি মুহাম্মদকে ভুলে যাব? বরঞ্চ আমি আল্লাহ আপনাকে ভুলে যাইনি, আমি আল্লাহ নরমাল করে বললেও পারতাম কিন্তু দিনের এবং রাতের শপথ করে কঠিন করে বললাম। আপনি মানুষগুলোকে জানা দেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলবে তো দূরের কথা, আমার প্রতি বিন্দু পরিমাণও বিরূপ এবং অসন্তুষ্ট হয়নি। বলেন সুবহানাল্লাহ। একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা, হে নবী হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনি নিঃসম্বল ছিলেন, আপনার বাবা মৃত্যুর পূর্বে আপনার মায়ের কাছে এমন কোনো সহায় সম্পত্তি রেখে যায়নি যেই সম্পত্তির উপর ভিত্তি করে আপনার জীবন পরিচালনা করা সম্ভবপর হবে। আমি আপনাকে কি সম্পত্তিহীন অবস্থায় পাইনি? সম্পত্তিহীন অবস্থায় পাওয়ার পরেও, নিঃসম্বল অবস্থায় পাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে আপনাকে কি আমি ধনীতে পরিণত করিনি? জিজ্ঞাসা করছেন যে আপনি স্মরণ করুন, যখন আপনার সহায় সম্পত্তি সহায় সম্বল কিছুই ছিল না,
আমি আল্লাহকে আপনাকে ধনীতে পরিণত করিনি। কেমন করে ধনীতে পরিণত করেছিলেন? বিশ্ব নবীজি যখন খাদিজাতুল কুবরার অধীনে যখন কাজ করা শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার ভেতরে বিশ্ব নবীজির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করে দিলেন। এক পর্যায়ে লম্বা এক ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা মক্কা নগরীর ধনাঢ্যবান মহিলার মধ্যে সবচাইতে বেশি বড় ধনী ছিলেন। খাদিজাতুল কুবরার বান্ধবীরা এবার খাদিজাতুল কুবরাকে চতুর্দিকে ঘেরাও করলেন। ঘেরাও করার পরে বললেন, ও খাদিজা, আমরা তোমার বান্ধবী, আমাদের কিছু প্রশ্ন আছে তোমার কাছে। বলে, কেমন প্রশ্ন? বলে, তোমার এত সম্পত্তি থাকার পরেও, তোমার এত প্রসারিত ব্যবসা বাণিজ্য থাকার পরেও, কেমন করে তুমি একটা অসহায় এতিম ছেলের কাছে বিয়ে বসলা? কেমন করে মোহাম্মদ নামের এতিম একটা ছেলে, অসহায় নিঃসম্বল একটা ছেলে, তুমি এত ধনাঢ্যবান মহিলা, ইচ্ছে যদি করতা, তোমার যদি ইচ্ছে হতো, তাহলে মক্কার সবচাইতে ধনাঢ্যবান একজন যুবকের সাথে তোমার বিবাহ হতে পারত, কিন্তু তুমি তা না করে এত ধনাঢ্যবান হওয়ার পরেও কেমন করে তুমি একটা এতিম অসহায় নিঃসম্বল একটা ছেলেকে বিবাহ করলা? তৎক্ষণাৎভাবে হযরতে খাদিজাতুল কুবরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم. খাদিজাতুল কুবরা চিন্তায় পড়ে গেলেন, কিভাবে উত্তর করা যায়? বিশ্বনবীজিকে এখানে ছোট করা ফেলা হচ্ছে, বিশ্বনবীকে হ্যাঁ প্রতিপন্ন করা হয়ে যাচ্ছে, আমার প্রাণের প্রিয় স্বামীকে অবশ্যই আমি সম্মানিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার মাথায় কিছু প্রশ্ন জোগাড় করে দিলেন। খাদিজাতুল কুবরা বললেন, হ্যাঁ তোমরা এবার প্রশ্নের কিছু উত্তর দাও, বলো তো দেখি আমার মুহাম্মদ, আমার প্রাণের স্বামী মুহাম্মদের বয়স কত? বললেন, তোমার প্রাণের স্বামী মুহাম্মদের বয়স 25, আর আমার বয়স কত? বলে, 40। আমি একজন 40 বছরের মেয়ে হওয়ার পরেও, নারী হওয়ার পরেও, আমি একজন 25 বছরের টপ টপবকে যৌবন কালের একটা যুবককে আমি বিয়ে করতে পেরেছি, বিয়ে করতে পেরেছি বলে আমি কি লাভবান হতে পারি নাই? বান্ধবীরা বলল, হ্যাঁ এদিক থেকে তুমি লাভবান হয়েছ, তাহলে বলো তো দেখি আমার প্রাণের স্বামী মুহাম্মদ আমানতদারিতার দিক থেকে কেমন? বলে, মক্কার ইতিহাসে দ্বিতীয় আর কোনো ব্যক্তিত্ব নেই যার আমানতদারিতার ক্ষেত্রে মুহাম্মদের উপরে কেউ নাই, সুতরাং আমানতদারিতার দিক থেকেও মুহাম্মদ শ্রেষ্ঠ। বলে, এটার দিক থেকে আমি বিজয়ী হয়ে গেলাম। এবার তোমরা বলো তো দেখি বিশ্ব নবীজি সত্যবাদিতার দিক থেকে কেমন ছিল? মক্কার ইতিহাসে বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সত্যবাদিতার ক্ষেত্রে আর কারো তুলনাই হতে পারে না, এই দিকটা থেকেও মুহাম্মদ শ্রেষ্ঠ। এবার বান্ধবীরা বলল, সব দিক থেকেই তোমার মুহাম্মদ শ্রেষ্ঠ, কিন্তু তুমি যেই সম্পত্তির মালিকানাধীন আছো, তোমার নাম, তোমার নামে যতগুলো সম্পত্তি আছে, সহায় আছে, স্বর্ণ অলঙ্কার আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব ক্ষেত্রে মুহাম্মদের তো কিছুই নাই, মুহাম্মদ নিঃসম্বল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মাথায় এমন একটা উত্তর ঢুকিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে খাদিজাতুল কুবরার মাথায় প্রশ্নের উত্তর এত সুন্দর করে দিয়ে দিলেন, খাদিজা তুমি বলে দাও, আমার মুহাম্মদ আমার প্রাণের প্রিয় স্বামী,
যদিও নিঃসম্বল হয়, যদিও সম্পত্তির মালিকানাধীন না থাকে। আজকে তোমরা এখানে সাক্ষী থাকো, তোমরা বান্ধবীদের সামনে রেখে সাক্ষী রেখে আমি বলে দিলাম, আমি স্ত্রীর যত নাম, যত নামে আমার, আমার নাম অধীনে যত সম্পত্তি আছে, যত স্বর্ণ অলঙ্কার আছে, যত ব্যবসা বাণিজ্য আছে, এই মুহূর্ত থেকে আমার সব সম্পত্তিগুলো আমার প্রাণের স্বামী মুহাম্মদের নামে লিখে দিলাম। এবার আমার কাছে আর কিছুই নেই, সম্পত্তির সব কিছুর মালিকানা কাকে দিয়ে দিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আমি অসহায়, আমি নিঃসম্বল, আর মুহাম্মদ সে হয়ে গেল কি সম্পদশালী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হ্যাঁ মুহাম্মদ, কেমন করে আপনি ভাবলেন, আপনি ভাবলেন আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি? না না না, আমি আল্লাহ আপনাকে ভুলে যাইনি। আল্লাহ নাজিল করে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, যদিও আপনি নিঃসম্বল ছিলেন, সম্পত্তিহীন ছিলেন, আমি আল্লাহ খাদিজাতুল কুবরার মাধ্যমে, খাদিজাতুল কুবরার সম্পত্তিগুলোর মাধ্যমে আল্লাহ আমি, আপনি মুহাম্মদকে খাদিজার সম্পত্তির পরিবর্তন করার মাধ্যমে ধনীতে পরিবর্তন করে দিলা। এবার মুহাম্মদ কি হয়ে গেল? ধনীতে রূপান্তরিত হয়ে গেল। এখন বান্ধবীরা মাথা নত করে সব স্বীকার করে, মাথা নত করে খাদিজাকে বলল, হ্যাঁ খাদিজা, তুমি জিতে গেছ, মুহাম্মদকে বিয়ে করে তুমি কোনো দিক থেকেই ঠকনি, চতুর্দিক থেকেই তুমি জিতে গেছো। বলেন সুবহানাল্লাহ।